তাপদাহে পড়ছে উত্তরাঞ্চল, বিশেষ করে রাজশাহীতে চরম ভোগান্তিতে মানুষ। গেল এক সপ্তাহ ধরে তাপমাত্রার সঙ্গে বাড়ছে বাতাসের আর্দ্রতা, এজন্য গরমের অনুভূতি বেশি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া কর্মকর্তারা। এদিকে গরমে সুস্থ থাকতে তরল খাবারের বিকল্প নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। হারুনুর রশিদ এবং খায়রুজ্জামান সেতুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গ্রীষ্মের শুরুতেই গরমে যেন পুড়ছে পদ্মাপাড়ের রাজশাহী। গেল শুক্রবার আবহাওয়া অফিস 41.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে, যা 2016 সালের পর সর্বোচ্চ। রাজশাহীতে সবশেষ বৃষ্টি হয় 4 এপ্রিল। গেল এক সপ্তাহে সবচেয়ে কম তাপমাত্রা ছিল 10 এপ্রিল 35.8 ডিগ্রি সেলসিয়াস। এরপর থেকে বাড়তে থাকে গরম, এর সঙ্গে মিলেছে অতি আর্দ্রতা। এতে মানুষের কষ্ট বেড়েছে কয়েক গুণ। দুপুরবেলাতে হেভি রোদে চোখ মুখ আমার দাদা দাদা করছে। আমরা অত্যন্ত গরমের কারণে গাছতলায় এসে পড়াশোনা করছি, রুমের ভিতরে বসে পড়াশোনা করতে পারছি। গরমে অস্থির হয়ে গেছে, এই জন্য পদ্মার পাড়ে এসে মনে করতে বাতাস টাতাস খাচ্ছে। ভৌগোলিকভাবে রাজশাহী খরাপ্রবণ এলাকা, বৃষ্টি না হওয়া পর্যন্ত গরম কমবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত এই তাপ প্রবাহটা তীব্র বলে অনুভূত হবে। তো রাজশাহী বিভাগে বিক্ষিপ্তভাবে দমকা এবং ঝড়ো হাওয়া সহ কালবৈশাখীর জ্বর হতে পারে। একই পরিস্থিতি চুয়াডাঙ্গাতেও, সকালে কিছুটা ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে সূর্যের উত্তাপ। এতে জনজীবনে স্থবির অবস্থা। গরমের জন্য ধরলে কোনো ভ্যান চালাচ্ছে না, ভ্যান চালিয়ে মাল বেচতে আসছে না, এত গরম পড়ছে। এক সপ্তাহে চুয়াডাঙ্গার বাতাসে সর্বোচ্চ আর্দ্রতা ছিল শুক্রবার 97%। সেদিন তাপমাত্রা ছিল সর্বোচ্চ 39 ডিগ্রি সেলসিয়াস। গেল 7 দিনে সবচেয়ে কম তাপমাত্রা ছিল 10 এপ্রিল 34 ডিগ্রি সেলসিয়াস। এরপর থেকেই উত্তাপ বৃদ্ধি শুরু হয় এ অঞ্চলে। বৃষ্টি হওয়ার আগ পর্যন্ত এই অবস্থা চলতে থাকবে। বৃষ্টি হইলে সাময়িক মানে গরমের অনুভূতি একটু কম হবে বলে অনুমান করা হচ্ছে। চিকিৎসকরা বলছেন গরমের অনুভূতি কমাতে তরল খাবারের বিকল্প নেই। রাজশাহীতে সবশেষ 2016 সালে 40 ডিগ্রির বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়। এমন গরমে সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ, শিশু এবং বৃদ্ধরা। সাদেকুর রহমান শামীম, নিউজ ডেস্ক, দেশ টিভি।